ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই গোটা পশ্চিমাদের কাছে ভ্লাদিমির পুতিন ধাঁধার প্যাঁচ হয়ে দাঁড়িয়েছে। কেননা ইউক্রেন নিয়ে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করেই পশ্চিমাদের হতবাক করেছে। এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাংবাদিকদের বলেছেন, আমাদের লক্ষ্য ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো। আমরা চেষ্টা করছি, আমরা নিশ্চিত করব যে যত দ্রুত সম্ভব শেষ হয়। উপস্থিত সাংবাদিকদের তিনি আরো বলেন, যে কোনোভাবেই হোক আলোচনার মধ্য দিয়ে সব সংঘাতের অবসান হয়। কিয়েভে আমাদের প্রতিপক্ষ এটা যত দ্রুত বুঝতে পারবে ততই মঙ্গল। সম্প্রতি মস্কোর কর্মকর্তারা দাবি করছেন, চলমান পরিস্থিতি নিয়ে তারা ইউক্রেনের সঙ্গে আলোচনার বিষয়টি উড়িয়ে দিয়েছে। এর জন্য জেলেনস্কিকে দায়ী করছে ক্রেমলিন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, পুতিন ক্ষমতা থাকাকালীন আলোচনা করবেন না। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর বুধবারের প্রথম কোনো বিদেশ সফরে যান জেলেনস্কি। আমেরিকা সফরে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ভাষণ দিয়ে আবারও কিয়েভে ফেরেন। এদিকে মস্কো সামরিক প্রধান বলেন, রাশিয়ার বাহিনী এখন পূর্ব দোনেস্কের ইউক্রেনীয় যোদ্ধাদের সঙ্গে তীব্র লড়াইয়ে আছে। অঞ্চলটির বিধ্বস্ত বাকমুট শহর যুদ্ধের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন সংঘাতে জড়িত সব পক্ষের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত মস্কো। তবে ইউক্রেন এবং তার পশ্চিমা সমর্থকরা আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি বলেন, আমরা গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট প্রত্যেকের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, কিন্তু এটি তাদের উপর নির্ভর করছে। আমাদের দিক থেকে আলোচনা প্রত্যাখ্যান করা হচ্ছে না, এটা তাদের দিক থেকেই করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, তার বিশ্বাস রাশিয়া ঠিক পথেই রয়েছে। তিনি বলেন, আমরা আমাদের জাতীয় স্বার্থ, আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষা করছি। নাগরিকদের রক্ষা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এদিকে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনেই রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। তার অভিযোগ, রাশিয়ার সেনারা ভয় দেখানো এবং আনন্দের জন্য হত্যালীলায় মেতেছে। শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় দেওয়া ভিডিও বার্তায় খেরসনে রাশিয়ার হামলার কিছু ছবি তুলে ধরেন জেলেনস্কি। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই দেখতে হবে এবং উপলব্ধি করতে হবে আমরা কিসের বিরুদ্ধে লড়াই করছি। জেলেনস্কি আরো বলেন, যুদ্ধের শুরুতে আমরা সব সহ্য করেছি। আমরা মস্কোর হামলা, হুমকি, পারমাণবিক ব্ল্যাকমেইল, সন্ত্রাসী কার্যক্রম এবং ক্ষেপণাস্ত্র হামলা সহ্য করেছি। আমরা জানি কিসের জন্য লড়াই করছি। ইউক্রেন যুদ্ধ পুরোদমেই চলছে, তাই এই যুদ্ধের মধ্যে ভ্লাদিমির পুতিনের যুদ্ধবন্ধের প্রস্তাব পশ্চিমারা সন্দেহজনকভাবেই দেখছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে ভ্লাদিমির পুতিনের ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রস্তাবকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সুযোগ করে দিন।